গত 36শে জুলাই আমাদের বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়, অর্থাৎ 5ই আগস্ট ছাত্র নাগরিকের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটতে বাধ্য হয়। ঠিক যেদিন পতন ঘটে সেদিনই তার কিছুক্ষণ আগে আমাদের ছিল ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ডালাসে একটা তীব্র আন্দোলন। মানুষের স্লোগান এবং তীব্র প্রতিবাদী বলে দিচ্ছে যে এই সরকারের প্রতি মানুষের কতটুকু বিদ্বেষ এবং ক্ষোভ জন্ম নিয়েছিল। আমরা চলে যাই বিকাল বিকাল এবং এই পোস্টার প্ল্যাকার্ডগুলো তৈরি করি, সেখানে বড় থেকে ছোট বাচ্চা, এখানে ম্যাক্সিমাম বাচ্চারাই দেখা যায় আমেরিকান বর্ন, অর্থাৎ বাই বর্ন তারা আমেরিকান, তবুও বাংলাদেশের প্রতি তাদের যে একটা ভালোবাসা, তাদের যে একটা উদ্দীপনা যে না এখানে কিছু একটা আন্দোলন হচ্ছে এবং তাদের সেটাতে অংশগ্রহণ, এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। অ্যাজ আ বেঙ্গলি প্যারেন্টস হিসেবে প্রতিটা বাবা মাই চেষ্টা করে বাংলাকে তার সন্তানের সামনে তুলে ধরার জন্য। এই আন্দোলনটাতে যাওয়ার পর বুঝতে পারি যে দেশের থেকে দূরে থাকলেও মনটা সবারই কিন্তু দেশেই পড়ে আছে। বাংলাদেশের আন্দোলন চলাকালীন সময় অনেক সময় ইন্টারনেট বন্ধ ছিল, ইন্টারনেট ছিল না, এখানে বসে নিজের পরিবারের জন্য যে এত ছটফট আমরা অনুভব করেছি, দিন এবং রাত মিলিয়ে আসলে কোনোভাবেই আমরা ঘুমিয়েও শান্তি পাইনি। এবং দেখা গেছে যে নির্ঘুম রাত্রি জেগে থাকা, যে কখন বাসায় কথা হবে, এবং আমাদের এই প্রিয় ভাই বোনেদের প্রাণগুলো, তাজা প্রাণগুলো যেভাবে রাস্তায় ঝরে গেল, এই জিনিসগুলো আমাদের জন্য নেওয়াটা খুবই কঠিন ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা ন্যায় পেয়েছি। এখানে সবার বাসা মোটামুটি পাশাপাশি হওয়ার জন্য দেখা যায় যে কখনো না কখনো কারো না কারো বাসায় গ্যাদারিং হতেই থাকে। সো আজকের গ্যাদারিংটা ছিল শামাপুর বাসায়। আপু আমাদের জন্য মজার চটপটি রান্না করে। সো বাংলাদেশের এই পছন্দের খাবারটা হুট করে আপুর বাসায় পেয়ে গিয়ে এত বেশি ভালো লাগতেছিল, বিকজ লাস্ট 1.5 মাসের বেশি হচ্ছে যে আমরা এগুলা কিছু খাওয়া দাওয়ার মধ্যে নাই। সো আসলে অনেক ভালো লাগতেছিলো, আপুকে স্পেশাল থ্যাঙ্কস। অ্যান্ড অনেক টায়ার্ডও ছিলাম আসলে সারাদিন সব এই সব কিছু করে দৌড়াদৌড়ি করে। অ্যান্ড এরপরে আমি আর নাহিয়ান ভাইয়া পাস্তা রান্না করি, জানি না কেমন হয়েছে। ভোর রাতে আমরা জানতে পারি যে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে। গণভবন থেকে জিনিসপত্র নেওয়ার ব্যাপারটা প্রথমে মজা লাগেও পরবর্তীতে আসলে জিনিসটা ভালো লাগছিল না যেভাবে করে জিনিসপত্র নিয়ে যাওয়া। তবে হ্যাঁ, দেশের গত বিগত যেই কয়েক বছরগুলোতে শোষণ শাসন হয়েছে, আসলে কোনো কিছুই ন্যায় অন্যায়ের আসলে কোনো লাইন নাই এখন আর। তবে নিঃসন্দেহে দেশের মানুষ তাদের দেশকে অনেক বেশি ভালোবাসে এবং সময়ের সাথে সাথে এই পরিবর্তনগুলোও চলে আসবে। অ্যান্ড আমরা দেখা যায় যে কোক খেতে খেতে একদম ফার্স্ট কাম ফার্স্ট আমাদের সবার মধ্যে যে একটা হাসি উল্লাস সেলিব্রেশন। সো আমাদের এই ডালাসের প্রোটেস্টটা কিন্তু আসলে দুইবার হয়েছে, এটা তার আগের বারের। প্রথমবার যখন ছাত্র হত্যা হয় তখনও এক দফা এক দাবি প্রতিষ্ঠিত হয়নি, মানুষের দাবি ছিল না, তখন আমরা সেভ দ্য স্টুডেন্টসের নিয়ে প্ল্যাকার্ড আন্দোলন করেছিলাম। কিন্তু পরবর্তীতে আসলে এটা যখন বিস্তর পরিসরে চলে যায় তখন আমরা সবাই আমাদের যে যার জায়গা থেকে আওয়াজ তুলি, রুখে দাঁড়ানোর চেষ্টা করি। তারা আমাদেরকে বাসায় গিয়ে আমাদের ছাত্রদেরকে তুলে নিয়ে গিয়েছে, রাজনৈতিক বিভিন্ন ধরনের মামলা করেছে, আমাদেরকে জামাত শিবির বলেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ। আমরা সবাই চেষ্টা করব আমাদের যে যার জায়গা থেকে আসলে দেশে যতটুকু উপকারে আসতে পারি, পাশাপাশি নিজেকে পরিবর্তনের মধ্যে দিয়ে দেশের পরিবর্তন শুরু হবে। আল্লাহ হাফেজ, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে।